খবর দিকে নজর রাখবো। শীর্ষ আদালতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলার শুনানি, প্রধান বিচারপতির বেঞ্চে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলা সরানো নিয়ে কোনো মন্তব্য করল না শীর্ষ আদালত। পরিবর্তে কেন এই আবেদন করা হলো তাই নিয়ে প্রশ্ন আইনজীবীকে, প্রশ্ন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের। অভিষেকের আবেদন ছিল বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চ থেকে মামলা সরানো। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি সৌমেন সেনের দ্বন্দ্বে তার নাম কেন? 19 ফেব্রুয়ারি এই সংক্রান্ত অন্য সব মামলার জন্য বিশেষ বেঞ্চ, আর সেখানেই শোনা হবে আলাদা করে, একেবারে যদিও হবে না স্পষ্ট জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। আমাদের সঙ্গে নয়াদিল্লি থেকে আমাদের প্রতিনিধি ইন্দ্রাণী দাশগুপ্ত টেলিফোন লাইনে রয়েছেন, কথা বলবো। ইন্দ্রাণী, কি খবর? বিচারপতির বেঞ্চে এই মামলাটি ছিল এবং মামলাটা করা হয়েছিল বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সংক্রান্ত সমস্ত মামলা সরিয়ে নেওয়া। এবং দ্বিতীয়ত, বিচারপতি গাঙ্গুলি এবং বিচারপতি শেখ দ্বন্দ্ব হয়েছিল, সেখানে কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম উঠে আসছে, এই দুটি বিষয় নিয়ে কিন্তু সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজকে এই মামলায় বিচারপতিরা পরিষ্কার ভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়, যিনি আইনজীবী অভিষেক মনু সিংহ, তাকে প্রশ্ন করেন যে আপনাদের ক্ষোভ ছিল বা আপনাদের অভিযোগ বিচারপতি গাঙ্গুলির বিরুদ্ধে, তাহলে কেন বিচারপতি অমিত থেকে নেওয়া হবে? একদম পরিষ্কার ভাবে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় কিন্তু এই প্রশ্নটা করেছিলেন, অত্যন্ত তাৎপর্যপূর্ণ এটা। সেক্ষেত্রে তখন অভিষেক মনু সিংহ, তিনি বিচারপতি অমৃতা সিনহাকে ডেকে বিচারপতি সৌমেন সেন যে কথাগুলো বলেছিলেন, অর্থাৎ অভিষেক সংক্রান্ত বা অভিষেকের মামলা সংক্রান্ত যে কথাগুলো বলেছেন সেগুলো তুলে ধরেন এবং তিনি বলেন যে বিচারপতি গাঙ্গুলি পরিষ্কার ভাবে এই কথাগুলি বলেছেন এবং সেগুলো নিয়ে খবরও প্রকাশিত হয়েছে। সুতরাং সেই কারণে তারা চাইছেন বিচারপতি অমৃতা সিনহাকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সংক্রান্ত সমস্ত মামলা সরিয়ে নেওয়া হোক। প্রধান বিচারপতি সব শুনে এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি। তিনি বলেছেন যে আগে এই বিচারপতি সেন এবং বিচারপতি গাঙ্গুলির দ্বন্দ্ব সংক্রান্ত যে সমস্ত মামলাগুলোর জন্য যে পাঁচ বিচারপতি বিশেষ বেঞ্চ গঠন করা হয়েছিল, সেই বেঞ্চে যখন অন্যান্য মামলা শোনা হবে তখনই এই মামলাটা শোনা হবে এবং আগামী ফেব্রুয়ারি মাসে এই মামলাটির শুনানি আছে, 19 ফেব্রুয়ারি মামলাটির শুনানি আছে, তখনই এই বিষয়টি শোনা হবে। কিন্তু তাৎপর্যপূর্ণ ভাবে বিচারপতিরা এটা কিন্তু বারে বারে বলেন যে কেন বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চ থেকে সমস্ত মামলা সরিয়ে নিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই বিষয়টি বারে বারে বিচারপতিরা তুলে ধরেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আইনজীবী অভিষেক মনু সিংহের কাছে। ইন্দ্রাণী সঙ্গে থাকো।